যে এখন এই দিদি খুব বেশি ভাও খাচ্ছে, এই ধরনের একটা টার্ম ব্যবহার হয়তো, এটা এখন খুব চলতি ভাষা হিসেবে উঠে এসেছে। কেউ কেউ বলছে খুব অহংকারী হয়ে গেছে, কেউ কেউ বলছে দিদি আর এখন আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছে না, বা ওই যে ব্যবসার টাইমটাতে যখন তার প্রচুর কাস্টমার দাঁড়িয়ে আছে সেই সময় গিয়ে একটা হুড়ুস্থুল পাকানো যে তুমি বলো তুমি বলো, এই এই বলো সেই বলো। আমি সেই মানুষটার নাম মনে করতে পারছি না, তো বর্তমানে তিনি বোধহয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেইটাও যারা ফুড ব্লগিং ওই সময় করেছিলেন তারা কিন্তু সেই বিষয়টিও তুলে ধরেছে মানুষের সামনে। আজকে তার স্ত্রী, তিনি সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের রুজি রোজগারের পথ ওইটুকুই। তো তার ওপরও কিন্তু মানুষ মানে এই যে মানুষটা জীবন সংগ্রাম সেটা মানুষ দেখেছে। আজকে যখন সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বহু মানুষ তার পাশে থাকার চেষ্টা করছে, এটা অত্যন্ত ভালো দিক। শিয়ালদা স্টেশনের এখানে একজন দাদা বহু দূর থেকে ট্রেনে করে খাওয়ার নিয়ে এসে সম্ভবত পরোটা বিক্রি করছেন, তরকারি বিক্রি করছেন, ডিম সেদ্ধ বিক্রি করছেন, তার ওখানে উপচে পড়ছে ব্লগাররা। বর্তমান সময়ে আমরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এক প্রকার মানে প্রায় ঘরে ঘরে ফুড ব্লগার দেখতে পাচ্ছি। আমরা বরাবরই শুনে এসেছি বাঙালি প্রচন্ড রকম ভোজন পিপাসু, ইদানিং সময়ে ইনকামের জায়গাটাও বোধহয় সেই খাদ্য নির্ভর হয়ে পড়েছে, কিন্তু কোথাও গিয়ে লক্ষ্য করা যায় যে সেই ব্লগিং বা ফুড ব্লগিং কে নির্ভর করে তারা যে কাজগুলো করে থাকে সেটা অনেক বেশি একটা রসিকতার জায়গায় চলে যায়, এবং যেটা নিয়ে ট্রোল হওয়া সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ সেটা নিয়ে একটা রমরমা থেকে যায়। এটার কারণ কি কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে সেই অর্থে কাজ নেই বলে তারা বাধ্য হচ্ছে আর পাঁচজনের দেখা দেখি ফুড ব্লগিং করতে, এবং যেহেতু সেই বিষয় সম্পর্কে তারা এক্সপার্ট নয়, কাজ সম্পর্কে তেমন ভাবে তাদের নলেজ নেই, সেই কারণেই হাসির খোরাক হয়ে পড়ছে? এখন তো সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ইউটিউব খুললে বা ফেসবুক খুললে এই ভ্লগ ব্যাপারটা খুবই রমরমা বিষয়, নানা বিষয়ের ভ্লগ রয়েছে। আপনি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন সেটা ফুড মানে ভ্লগিং, তো তার উপরই আলোচনাটা রাখছি মূলত। এখানে বলবো যে অনেক ফুড ব্লগাররা তারা বিভিন্ন জায়গায় আমাদের যে শহর শহরতলি বিভিন্ন জায়গায় যে খাদ্য পণ্যের ওপর যে ব্যবসা করছেন, হোটেল করেছেন, রেস্তোরাঁ করেছেন, বা খুব ছোট পরিসরে সে কাজ রান্না বান্নার কাজকর্ম করেছেন, বা হয়তো ফুটপাতে তার কোনো ছোট খাবারের দোকান রয়েছে, সেখানে অনেক ফুড ব্লগাররা আছে, সেখানে গিয়ে তারা সেই হোটেলে খাওয়া দাওয়া করে তার একটা ভালো রিভিউ দিয়েছে, এবং সেটা দেখে আরো মানুষ সেখানে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। একটা ঘটনা বলবো যে যে কোনো ঘটনার একটা ভালো দিক খারাপ দিক দুই দিকই থাকে, কোনো একপাক্ষিক ভাবে একটা দিক নিয়ে আলোচনা করাটা কখনোই যুক্তিযুক্ত না। তো ফুড ব্লগিং এর মধ্যেই আমি আমার নজরে এসেছিল, খুব সম্ভবত মধ্যম গ্রামে বা এরকম কোনো একটা জায়গায় একটা রোডের ওপরই, মানে একজন ভদ্রলোক, তিনি করোনার আগে বোধহয় কোনো পেশার সাথে যুক্ত ছিলেন, পরবর্তী সময় তার সেই কাজটা চলে যায় এবং উনি সেখানে ওই আপনার পোলাও এবং খাসির মাংস বা মুরগির মাংস, এই এই অল্প টুকুই তার আইটেম ছিল, রাস্তার ধারে দাঁড়িয়েই সেইটুকুই সে ব্যবসা শুরু করেছিলেন। এবং বেশ কয়েকজন দায়িত্ববান ফুড ব্লগার যারা রয়েছে, যাদেরকে আমি অল্প বিস্তর ফলো করি, তারা কিন্তু সেখানে গিয়ে সেই ভদ্রলোকের এই যে ব্যবসা, তিনি যে খাবারটা দিচ্ছেন, খাবারের কোয়ালিটি, সেটা সম্পর্কে, এবং সব থেকে বড় কথা ভালো লেগেছিল যে এর পিছনে একটা মানুষের তো জীবন সংগ্রাম থাকে, মানুষ যে কাজই করুক সেই কাজের মধ্যে কিন্তু তার একটা জীবন সংগ্রাম লুকিয়ে রয়েছে, তার একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, এবং তার পরিবার কিভাবে চলছে সেই ব্যবসাটার উপর দিয়ে সেইটাকেও পর্যন্ত তুলে ধরার একটা জায়গা রয়েছে, সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এবং আমি দেখেছি যে আমি খুব মানে দুঃখিত, আমি সেই মানুষটার নাম মনে করতে পারছি না, তো বর্তমানে তিনি বোধহয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং সেইটাও যারা ফুড ব্লগিং ওই সময় করেছিলেন তারা কিন্তু সেই বিষয়টিও তুলে ধরেছে মানুষের সামনে। আজকে তার স্ত্রী,
তিনি সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের রুজি রোজগারের পথ ওইটুকুই। তো তার ওপরও কিন্তু মানুষ মানে এই যে মানুষটা জীবন সংগ্রাম, সেটা মানুষ দেখেছে। আজকে যখন সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বহু মানুষ তার পাশে থাকার চেষ্টা করছে, এটা অত্যন্ত ভালো দিক, এটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক, এটা হওয়াটাই তো জরুরি। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফুড ব্লগিং করতে যাচ্ছে কিছু ব্লগাররা, তাদের সেই পেশাটা ভালো লাগছে, তারা অন্য কাজ করতে পছন্দ করছে না, হতে পারে একটা কথা হতে পারে অন্য কাজ পাচ্ছে না তাই এই কাজ করছে, এটাও বলা যেতে পারে, কোনো কাজ নেই তাই পাচ্ছে না, আবার তাদের হয়তো এই কাজটা করতে ভালো লাগছে সেই জন্য তারা যাচ্ছে। কিন্তু যেই কাজই করুক, কাজের একটা গঠনমূলক দিক তো থাকবে, তারা সেই ব্যক্তিটির কাছে তার যে হোটেলটা চলছে, তার যে রেস্তোরাঁটা চলছে বা তার যে খাওয়ার জায়গাটা চলছে সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে কখনো তাদের বলতে শুনি যে এখন এই দিদি খুব বেশি ভাও খাচ্ছে, এই ধরনের একটা টার্ম ব্যবহার হয় তো, এটা এখন খুব চলতি ভাষা হিসেবে উঠে এসেছে, কেউ কেউ বলছে খুব অহংকারী হয়ে গেছে, কেউ কেউ বলছে দিদি আর এখন আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছে না, বা ওই যে ব্যবসার টাইমটাতে যখন তার প্রচুর কাস্টমার দাঁড়িয়ে আছে সেই সময় গিয়ে একটা হুড়ুস্তুল পাকানো যে তুমি বলো তুমি বলো, এই এই বলো সেই বলো। শিয়ালদা স্টেশনের এখানে একজন দাদা বহু দূর থেকে ট্রেনে করে খাওয়ার নিয়ে এসে সম্ভবত পরোটা বিক্রি করছেন, তরকারি বিক্রি করছেন, ডিম সেদ্ধ বিক্রি করছেন, তার ওখানে উপচে পড়ছে ব্লগাররা, এতে তার ভিউজ বাড়ছে, তার কাছে কাস্টমার আসছে, ঠিক। আবার ওনার এই ব্যবসাটা এবং সেই ব্যবসাটাকে প্রাথমিকভাবে কোনো না কোনো ব্লগাররা গিয়ে বিখ্যাত করেছে, ফলে তার কাছে কাস্টমারের ভিড় আসছে, ফলে প্রচুর প্রচুর ফুড ব্লগাররাও কিন্তু তার কাছে ছুটে যাচ্ছে ব্লগিং করার জন্য, যে সেইটা প্রমোট করে তাদেরও ভিউ হবে বলে। কারণ মানুষ এখন সেই দাদার যে খাবারের ব্যবসার যে অংশটা সেটা দেখতে পছন্দ করছে, তাই তার কাছে যাচ্ছে, গিয়ে মাইক, এই যে কলার মাইক লাগিয়ে দিচ্ছে। তো যেটাই ঘটুক তার একটা গঠনমূলক দিক থাকা জরুরি। আমি ওখানে সেই মানুষটা অনেক পরিশ্রম করে একটা কাজ করছে, তার এটা তার পেশা, আমাদের অতিরিক্ত আমাদের চ্যানেলে ভিউজ পাওয়ার জন্য, আমার চ্যানেলে একটা ব্লগ করব বলে তার ব্যবসার টাইমে তাকে বিভ্রান্ত করছি, তাকে মানে ব্যতিব্যস্ত করে তুলছি, তাতে তার ব্যবসাটা ক্ষতি হোক এটা হওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে আমি নেগেটিভ মানে আমাকে হয়তো সেই ব্যক্তিকে ইন্টারভিউটা দিল না, বা তিনি যখন ব্যবসার কাজটা করছেন প্রচুর কাস্টমার দাঁড়িয়ে আছে আমি তাকে গিয়ে বিরক্ত করেছি, সে তো অসন্তুষ্ট হয়েছে, সে তাৎক্ষণিকভাবে আমার কথা সদুত্তর দেননি, আমি তাতে আমার খুব ইগোতে লেগে গেল বা আমার খুব খারাপ লাগলো, আমি দুম করে সেই ব্যক্তিটার একটা নেগেটিভ আমি প্রচার করতে শুরু করলাম, এই মানসিকতাটাও কিন্তু অত্যন্ত খারাপ। তাই আমি বলবো যে গঠনমূলক মানসিকতা হওয়া জরুরি। আর যদি আপনি বলেন যে কোনো কাজ নেই, প্রফেশন নেই তাই এই ধরনের কাজ করতে হচ্ছে কিনা, সেই উত্তর তো সেই ব্লগারদের থেকেই চাওয়া উচিত যে আপনি কি অন্য কোনো কাজ পেলেন না তাই কি এই ফুড ব্লগিং বিষয় নিয়ে আপনি জড়িয়ে পড়লেন, সেটা ভালো উত্তর তারা দিতে পারবেন যে কেন তারা এই কাজটা করছেন। তবে আমি বলবো যে যদি আপনারা কোনো মানুষের জীবন সংগ্রামের কি গুরুত্ব দেন, মর্যাদা দেন, যদি তার ব্যবসা করার মানসিকতাটাকে, তার যেই যে কাজটা তিনি করছেন তার প্রতি তার অধ্যবসায়কে যদি আপনি মানুষের সামনে তুলে ধরার মানসিকতা রাখেন, সেই গঠনমূলক কাজ কিন্তু অনেক বেশি হওয়া জরুরি। নইলে কিন্তু এই সমালোচকের আসনে বসে কোনো মানুষের নেগেটিভ প্রচার করে এই আজকাল এই সো কল্ড যে ট্রোল, মানে মানে আমাকে একটু সে টাইম দিল না আমি তাকে ট্রোল করতে শুরু করলাম, ট্রোলেও আবার প্রচুর ভিউজ হয়, এটা কিন্তু সমাজের একটা ভয়ঙ্কর অধঃপতনের দিক বলে আমার মনে হয়, যে মানুষকে ছোট করে সেটা খুব আনন্দের বিষয় হয়ে উঠলো, আমি কারুর জন্য দু পয়সা ভালো কাজ করতে পারলাম না, কাকে কাউকে একটু সাধারণভাবে সাহায্য করতে পারলাম না, তার নিন্দা করছি, তার সমালোচনা করছি, তাকে একদম মানে আরো জঘন্যভাবে তাকে লোকের সামনে রিপ্রেজেন্ট করছি, যাতে তার মানে তার তো ক্ষতি হবে, সে তার তো ব্যবসাটা নষ্ট হবে, তার তো একটা নেগেটিভ ভাবে তার দিকে হতে থাকলে সে ব্যবসাটা করে খাবে কি করে, সে তার রুজি রোজগার, তার পেশা, তার পরিবার, তার সংসার, এগুলো চলবে কি করে, ক্ষতিগ্রস্ত হবে।
এটা এটা একদমই উচিত নয়। গঠনমূলক কাজ করুন, আপনারা ফুড ব্লগিং করুন, আরো মানুষ যাতে তার কাছে খেতে যায়, তার ব্যবসাটা যাতে আরো ফুলে ফেঁপে ওঠে, তাতে আপনারাও ভিউজ পাবেন, আপনারাও ফুলে ফেঁপে উঠবেন, সেই মানুষটারও যেন জীবনটা ভালোভাবে গড়ে ওঠে, তার পরিবার যেন ভালোভাবে চলে, এটা হওয়াটা কিন্তু খুব দরকার। আপনারা দেখছেন আওয়াজ, রোজগারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।